কি তানে এতগুলা কাজ চলতেছে এত অ্যারেঞ্জমেন্ট চলতেছে লোকজন কাজ করতেছে তুই সবকিছু ফালা ঢ্যাং ঢ্যাং করে গান শুনতেছিস কেন তুই আমি তো গান শুনতে পারবো না তোর তো আমি গান শুনতে মানা করি না তুই গান শুনবি তোর কি মানা করছে গান শোনার কথা এটা কি গান শোনার সময় হ্যাঁ বাসা চেঞ্জ হইতেছে এতগুলা লোকজন কাজ করতেছে ফার্নিচার ওলটপালট হচ্ছে আর তুই এখানে দাদারা গান শুনতেছিস কেন একটু হেল্প কর ওদেরকে তুই নয়টা মানুষ নিছিস এই কাজগুলো করার জন্য তারপর আমার কাজ করতে হবে নয়জন মানে প্রবাদে কি আছে প্লিজ 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 নো প্রবাদ প্লিজ এই যে থামাই দিলি তুই আমারে এখন তো আমার বলতে হবে এখন তো আমার জাগ্রত হয়ে গেছে বিবেকটা কবি কি বলছে কবি বলছে দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ এখানে মানুষ আছে নয়জন তুই সহ হবে দশজন দশজন মিলে তোরা কাজটা করবি না কবি তো এটা বুঝেই লিখছে কবি বুঝছিল ভবিষ্যতে এমন একটা সময় আসবে যে সময় ফার্নিচার নিয়ে নয়জন লোক ওঠানামা করবে আর একজন কাজ না করে দাঁড়া দাঁড়া কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনবে কবি এটা বুঝেই তো এটা লিখছে তাই না তুই তো কবির কথা বাইরে যেতে পারস না এখন ক কবি বোকা ক কবি কিছু বোঝে না প্লিজ তোমার এই প্রবাদ কাব্য আমি আর নিতে পারি না আমার এখন বিরক্ত লাগে আর আমি না পড়াশোনা করেছি আমি এরকম অনেক প্রবাদ কাব্য পড়েছি আমি চাইলে এরকম দশটা বলতে পারি একটা কবিরও তো অপমান করলি কবি কি না বুঝে নিছে কথাগুলা ও তো বুঝছিল ভবিষ্যতে একটা ঘটনা ঘটবে এই কথাটা আজ করতে পেরে সে আজ থেকে অনেক বছর আগে কথাগুলো লিখে গেছে আচ্ছা ঠিক আছে হইছে কি করতে হবে বলো সব করে দিচ্ছি বলো যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলো পাইতে পারো অমূল্য রতন এগুলো লিখছে না কবি এগুলো কি না বুঝে লিখছে ওই যে একটা ফ্লাক্স আছে এটা হাতে নে ওই যে একটা সাউন্ড বক্স আছে এটাও হাতে নে মিয়া উপরে যা আবার যা আবার না আবার যা কষ্ট দিয়ে দিবি মনে তুই আমার খুবই কষ্ট হয়েছে কেউ বা বলে ঠান্ডা ভালো কেউ বা বলে গরম কেউ বা বলে শক্ত ভালো কেউ বা বলে নরম কেউ বা বলে কাঁচা ভালো কেউ বা বলে পাকা কেউ বা বলে সোজা ভালো কেউ বা বলে বাঁকা কেউ বা বলে আলোই ভালো কেউ বা বলে অন্ধকার কেউ বা বলে মহাসুখী কেউ বা হাহাকার কেউ বা বলে টকি ভালো কেউ বা বলে মিষ্টি আমি বলি তর্কে কি লাভ বিধাতার সব সৃষ্টি বলুন কি নিয়ে তর্ক হচ্ছে এই যে আপনি যে রোড দিয়ে হাঁটতেছেন আপনি কি দেখা চলতে পারেন না একটা মানুষ যে হাঁটতেছে এটা খেয়াল করেন না এই খবরদার একজন কবির সাথে এভাবে কথা বলবেন না আপনার তো চোখ দিয়েছে আল্লাহ তাআলা আপনার হাতে কোনো বইও নেই আমার হাতে বই ছিল আমি বই পড়ছিলাম আমি নাও বা দেখতে পারি আপনি তো দেখতে পারতেন আপনি তো একটু এভাবে যেতে পারতেন না আপনি কি করেছেন আপনি ধাক্কা দিয়ে দিয়েছেন কেন আপনি ধাক্কা দিলেন কেন ধাক্কা তো আমি দিই নেবে ধাক্কা আপনি দিচ্ছেন দেখেন কবি বলেছে তোমরা উদাসী হও পৃথিবী ছেড়ে মাঝে মাঝে কবিতার ভিতর হারিয়ে যাও আমি একজন কবি আমি কবিতার ভিতর হারিয়ে যাচ্ছিলাম তাই না আমি কবিতা পড়ছিলাম আপনি আমাকে ধাক্কা দিলেন আপনি দেখতে শুনতে মাশাআল্লাহ খুব ভালো চমৎকার কোথাকার বিদেশি না আমি দেশি ঠিক আছে তাহলে যান ভাই হাঁটুন একটু দেখে আইলেন রোড জি ভাই হ্যালো হ্যালো তুমি কি বাসায় দেখো শোনো কবিরা কখনো বাসায় থাকে না তাদেরকে বেরিয়ে যেতে হয় আমি কবিতার তালে তালে ছন্দে বেতালে আমি বেরিয়ে গেছি আমি এখন রাস্তায় পার্কে গাছের নিচে মেঠে পথ ধরে হাঁটছি প্লিজ তোমার এইসব কাব্যিক কথা আমার এখন শুনতে ইচ্ছে করছে না তোমার ওই আদরের এলাকার ছোট ভাই কি করেছে সে আমাকে দিয়ে ঘরের সব কাজ করাচ্ছে পারলে মানে আমার হাতে থাকবে বিউটি বক্স আর সে আমাকে দিয়ে নোংরা সব সাউন্ড বক্স লাউচ করে মানে নতুন একটা বাসা এসেছি আমি প্রেস্টিজি পাঞ্চার করে দিচ্ছি তুমি কি করবে জানো তুমি এখন তোমার সব কাজ বাদ দিয়ে এখানে চলে আসবে তুমি বললেই তো আর আমি চলে আসতে পারবো না কবি কি বলেছেন সেটা দেখতে হবে শুনো তোমার কবির উপর আস্থা রাখতে হবে না তুমি আমার উপর আস্থা রাখো আর এখানে আসো এখন আচ্ছা ঠিক আছে আমি দেখে জানাচ্ছি
কিরে কেমন আছিস? হ্যাঁ ভাইয়া ভালো আছিস? খুব ভালো খুব ভালো খুব ভালো। কাজ চলছে না? চলে এসেছিস? কবি তো বলেছেন ভালো থাকতে হবে, চলতে হবে, তাই ভালো আছি, চলছি। চলছে না? জি ভাইয়া খুব ভালো চলছে। খুব ভালো লাগছে আমার। জি ভাইয়া বাহ খুব ভালো লাগছে। না কাজ কি চলছে তো? না জি ভাই কাজ তো ভাই পুরো দমে চলছে। খুব সুন্দর, পুরো দমে কাজ চলছে। তাহলে কবি বলেছেন চলে যাও মানে ছেড়ে যাওয়া নয়, চলে যাওয়া মানে আবার নতুন করে পরিচয় বুঝতে হবে। ভাই নতুন আরেকটা জিনিস শিখলাম আজকে ভাই। এটা এটা কোন কবি বলছিল ভাই? বলছে বলছে যে বলার সে বলছে। খুব ভালো লাগছে ভাই, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। বাহ চমৎকার, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। চলে যাও মানে ছেড়ে যাওয়া নয়, চলে যাওয়া মানে নতুন করে পরিচয়। এই বালক তোমার নাম কি? বাহ চমৎকার। শোন আমি তো ভেবেছিলাম যে খুব কাছাকাছি জায়গায় চলে এসেছিস, তো এই গলি থেকে ও গলি, কিন্তু আসলে তো দেখলাম যে বেশ দূর আছে। কিভাবে আসলি? কিভাবে? আমি তো ভাই হাইটে হাইটে চলে আসছি ভাই, চিন্তা করলাম এই রোহিত মৈত্র আমার গায়ে লাগে না। আমি তো এমনি ধরেন যে রোহিত ছয়া গেছে আমার, কালো হরতার কোনো উপায় নাই আমার। না তুই তো কালো, কালো জগতের আলো, কালো ভালো, খুব ভালো। কিন্তু তোর মতো একটা ছেলে যখন রোদে পড়ে তখন তার তোর কালারটা হচ্ছে গ্যারান্টি কালার, ঠিক আছে? এটা কালো হওয়ার কিছু নেই। কিন্তু অনেকেই আছে শ্যাম বর্ণ, না শ্যাম না ফর্সা, তারা যদি রোদে পড়ে তাহলে তারা ডিসকালার হয়ে যাবে, তোকে বুঝতে হবে। তো কয়জন লাগাইলি কাজে? ভাই কাজ তো করতেছিলাম নয়জন, হঠাৎ করে আমার মনে পড়লো কবিতা একটা প্রবাদ বলে গেছিল মৃত্যুর আগে। কি বলেছে কবি? দশে মিলে করি কাজ হারে জিতি নাহি লাজ। চমৎকার কথা বলেছিস বল। এই যে একজনের শূন্যস্থান এটা তো আমাকে পূরণ করতেই হবে যেহেতু কবি বলেছেন, আর কবির কথা অমান্য করলে তো আপনা আমার প্রতি রাগ করবেন ভাই। এই জন্য আমি চিন্তা করছি আমার বোনকে আমি এই কাজে লাগাই দিচ্ছি। তোর আপন বোন? যারা চিকন যারা দুর্বল তাদেরকে সরিয়ে ফেল, ঠিক আছে? কবি বলেছে নারী নারী অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, তো নারীদেরকে আমাদের অগ্রাধিকার দিতে হবে। এটা যদি আমরা না বুঝি তাহলে তো অবমাননা করা হলো কবির দৃষ্টিভঙ্গি থেকে, তারা নারীর ব্যাপারে সোচ্চার ছিলেন। এই মোড়া ওরে বাদ দেন জীবন। এই তুমি চিকো না, এদিকে হোক, তুমি যাও গা, তোমার কাম করা লাগবো না আজকে, যাও গা যাও। আমি বলছিলাম যে যে থাকুক নারী পুরুষ, নারীদেরকে আগে দিকে, নারীর দিকে তাকা, আশেপাশে নারী আছে তো? জি ভাই। ঠিক আছে সেদিকে তাকা, তুমি কাজ করো, ঠিক আছে? তোমার কাজ ভালো আমি দেখছি, খুব সুন্দরভাবে তুমি ওই যে এটা নিয়ে যাচ্ছিলে খুব চমৎকার লাগছিল, ঠিক আছে? খুব বিউটিফুল কাজ করো, ঠিক আছে? তো তোর বোন এ তো নারী, তাকে সরিয়ে দে, সরিয়ে দে। আচ্ছা বুঝলি? বুঝলাম। যান আপনি উপরে যান, উপরে যান, ঠিক আছে? চলে যা চলে যা চলে যা, ঊর্ধ্বগামী হ ঊর্ধ্বগামী হ, ভাই বলছে চলে যেতে, যা। ভালো চমৎকার। আসলে তোর বোন তো একটু চিকন, নিউট্রিশনের অভাব আছে তাই না? তাকে দিয়ে কাজ করালে মাথা ঘুরে পড়ে গেলে তো সমস্যা, এটাকে বুঝতে হবে। আচ্ছা শোনো না, তোমার কথা আমি ওকে অনেকবার বলেছি, তারপর থেকে মেঘা তোমার সঙ্গে দেখা করবে, দেখা করবে, সো ফাইনালি আজকে ওকে নিয়ে আসলাম। হ্যাঁ ভাই আপনার প্রশংসা অনেক শুনেছি, আপনি নাকি খুব ভালো কবিতা লিখতে পারেন। আরে কাছের মানুষ তো তাই বাড়িয়ে বাড়িয়ে বলে। আচ্ছা ও কিন্তু অনেক ভালো কবিতা লেখে তাই নাকি? আরে চোখ দেখেই বুঝে গেছি যে আপনার মধ্যে একটা কবি আছে, কবি কবি মনে মনে মিল, ভিতরে ভিতরে কথা হয়, কেউ জানে না কিন্তু বুঝতে পারি আমরা দেখলেই কি অদ্ভুত মিল, মনে মনে মিল বলেই হয়তো বা এই যে কালো কালো মিলে গেছে। কাপড়টা কি? এটা কি না থাক জর্জেট মনে হয় না? আমারটা সুতি, আবার এখানে জর্জেট মিলে গেছে না? শোনো একটা কথা বলি, এই যে কথা এটা কিন্তু ডেপ্থের কথা, এটা একজন কবি এবং একজন কবি বুঝতে পারবে কিন্তু পাশের মানুষ হয়তো বা বুঝতে পারবে না। আপনাকে ভাবতে হবে, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, সাঁতার কাটতে হবে, পাখির মতো উঠতে হবে,
হাডুডু ক্রিকেট ফুটবল সব খেলতে হবে কবিতা নিয়ে তারপর হবে কি হবে কবিতা এত সহজ না চর্চা খেতে উঠতে বসতে ঘুমাতে সব জায়গায় কবিতার প্রভাব থাকবে এবং কবিদেরকে লালন করতে হবে ভাই আমি কিন্তু আজকে আপনার কবিতা না শুনে যাচ্ছি না তোমার সঙ্গে কথা হবে আড়ালে আবডালে ছোট 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 মিষ্টি কথা দুষ্ট কথা মন্দ কথা ভালো কথা খারাপ কথা অনেক কথা তোমার সঙ্গে আমার কথা হবে দেখবে সব লতা পাতা ছি কি লজ্জা হয়ে গেল আই তুমি এগুলো কি পাজলামো করছো সুন্দর কবিতা এটা তো সুন্দর কথা সুন্দর কবিতা কবি বুঝেছে কবির কথা রাইট এগুলো সবাই লিখতে পারে না ছোট সিম্পল কবিতা লেখাটা হচ্ছে সবচেয়ে কষ্টদায়ক কষ্টকর ব্যাপার আর আমি চোখ দেখে বুঝেছি মেয়েটা কিন্তু দুষ্ট ভারী দুষ্ট আর বয়সও কম ছোট তার মানে ছোট দুষ্ট মেয়ের জন্য ছোট কবিতা দুষ্ট কবিতা আচ্ছা শুনো মানে শুনতে যাচ্ছে চলে যাই হ্যাঁ যাও 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 চলে যাও চলে যাও ভাই আজকে চলে যাচ্ছে কিন্তু অন্যদিন কিন্তু ডেফিনেটলি আপনি কবিতা শোনাবেন তাই চল ঠিক আছে ঠিক আছে আসি হ্যাঁ আসি ভাই ঠিক আছে ভালো থেকো হ্যাঁ হ্যালো কি করছো কবিতা লিখছি সকাল সকাল আচ্ছা ব্রেকফাস্ট করেছো একটা পরোটা দুটো পরোটা এক গ্লাস দুধ একটা ডিম দুটো ডিম তিনটা ডিম কুসুম ছাড়া চারটা ডিম কুসুম ছাড়া প্লিজ ফাজলামো করো না আমি খুব ভালো করে জানি তুমি কি দিয়ে ব্রেকফাস্ট করো আর এমন অনেক সময় গিয়েছে যে আমাদের কবি সাহেব ব্রেকফাস্টই করে না এ যে পলাশ আবার ফোন দিচ্ছে আই শোনো শোনো ধরবে না তুমি পলাশের সঙ্গে আর মিশবে না তুমি ওকে স্ট্রেট বলে দিবে ও যেতে তোমার সঙ্গে দেখা না করে আজকের পর থেকে তুমি পলাশের সঙ্গে কোনো কন্টাক্ট করবে না ওকেও বলে দিবে ও যেতে তোমার সঙ্গে দেখা না করে ঠিক আছে আর স্ট্রেট ফর বলে দিবে তুই যা তোকে সামনে তুই দূর হ দূর হ বল ডাক করে তুই যা আসলে আমি দুটো চর মেরে দেবো ঠিক আছে চর মেরে বলে দিবে যে দেখ কলম অপচয় কালি অপচয় পাতা অপচয় খাতা অপচয় বই অপচয় টাকা অপচয় সময় অপচয় কোনো কিছু হচ্ছে না তুই যা আমার চোখের সামনে দূর হ ঠিক আছে এই তো গুড বয় নাকি দেখ তোর দিকে আমি তাকাবো না ঠিক আছে তুই যেভাবে এসেছিস সেভাবে চলে যা এগুলো হচ্ছে কালির অপচয় কলমের অপচয় পাতার অপচয় সব কিছুর অপচয় সময়ের অপচয় ঠিক আছে যেতে পারবো না কবিতা লিখবো না কবিতা লিখবো বলা যাবে না বিশেষ করে তোর সাথে সময় কাটানো যাবে না ঠিক আছে আজকে অন্তত কাটানো যাবে না তুই চলে যা তুই চলে যা আমি চর মেরে বসতে পারি ভাই এটা কোনো কথা ভাই আপনি আমারে শিখেছেন কখনো কবির কোনো কবিতাকে অসম্মান না করতে আপনি নিজে আমারে বললেন কবি বলেছেন থাকবো না খুব বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাবে শিখেছেন না ভাই আর আপনি যদি বদ্ধ ঘরে থাকেন তাহলে হবে এটা আমাদের কবিকে অবমাননা করা হইল না ভাই হ্যাঁ রে ঠিক কথা বলেছিস কবিদের অসম্মান করা যাবে না বাস্তবতা থেকে কবিতা লেখাটা খুব জরুরি হয়ে পড়েছে এ ধরো যেমন কালো তোমার চুলগুলো কালো তোমার দাড়িগুলো কালো তোমার চামড়া সে তো বেজায় কালো কালো অনেক কালো কি যে কালো 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 আধার কালো অন্ধকার কালো সৌরজগৎ অনেক নক্ষত্র উপগ্রহ গ্রহ কিন্তু সেও তো কালো অন্ধকার কালো জগতের কালো এত কালো এত কালো ইস
কষ্ট হয় আমার ভাবতে এত কালো আপনি একটা অপরিচিত মানুষের গালাগালি করতেছেন কেন গালাগালি করতেছেন বলেন তো কি কালো এসব কি এটা গালিগালাজ না এটা কবিতা আবিষ্কার বুঝতে হবে ভাবতে হবে তারপরে লিখতে হবে রাগ করে চলে গেলি আরে কবিরা পাঁচ লাইন সব সময় শেষে দেয় এই যে এত কালো আমি বলি কালোই তো ভালো সেই তো জগতের আলো বুঝলি না জগতের হাত দেখেই মনে হচ্ছে হাত পেতেছেন তবে এই হাত অসম্ভব সুন্দর হাত আপনি চেয়েছিলেন হয়তো বা পাঁচ টাকা আমি আপনাকে দিলাম একশো টাকা হাত ছড়াবেন না এই হাত দেখে আমি কবিতার আবির্ভাব ঘটাব হাত পেতেছিলেন বেশি দিয়েছি হাতটা সরাবেন না কবিতা আসছে এ হাত কি অসাধারণ হাত কোন রূপবতী কন্যার হাত আরেকশো টাকা দিলাম হাত ছড়াবেন না কাঁপাবেন না আসছে ভাবছি এ হাত তোর হাত তোর হাতের মালিক তো আমি নেই আমি নই দেখবো কি একটু ছুঁয়ে দেখবো কি দেখবো কি একটু ছুঁয়ে দেই একটু ছুঁয়ে হাত পেতেছিলেন তো পাঁচ দশ টাকার জন্য আপনাকে দিলাম দুশো টাকা কবিতার ভাব কবির ভাব এটা বুঝতে পারছেন না আপনি হাতটা সরিয়ে ফেললেন কেন রাখুন না হাত না খুব সুন্দর ছুঁয়ে দিবে ছুঁয়ে দিতে ইচ্ছা হচ্ছে মেয়েদের হাত দেখলে তোমার এরকম কবিতা বের হয় এতদিন আমার বান্ধবীরা বলেছে আর আজকে আমি নিজের চোখে এসে দেখলাম যে তুমি রাস্তায় রাস্তায় সব ফাইজলামি করো বিশ্বাস অবিশ্বাস অবিশ্বাস থেকে সন্দেহের জন্ম আরে তোমার বান্ধবী যা বলে তাই বোঝো না তুমি এই হাত দেখে তো আমি প্রথমেই বুঝে গিয়েছিলাম এটা তোমার হাত এ হাত এ হাতের কমলীয়তা এবং তোমার দাঁড়ানো তোমার শরীরের সুগন্ধ সুবাস সব কিছু আমাকে আন্দোলিত করে আমি বুঝে গিয়েছিলাম এটা তুমি আর তোমার হাতের আংটি হ্যাঁ এই আংটি দেখে তো বুঝে গিয়েছিলাম এটা তোমার হাত তুমি আমার সাথে দুষ্টুমি করছো আমি তোমার সাথে একটু দুষ্টুমি করছিলাম আমি একটু তোমার সাথে ফান করছিলাম তাই না তুই তো সবসময় বল তোমার সাথে ফান করি না এই নিয়ে তোমার অভিমান আজ আমি প্রমাণ করে দিলাম এই সূক্ষ্ম এই ফানটা করে যে কবিরা শুধু কবিতা লিখে না অভিমান করে না তারা ফানও করতে পারে তারা ফানও করতে পারে শোনো নেক্সট টাইম আমি যদি দেখি তোমাকে রাস্তার মধ্যে সব ফাজলামো করতে তাহলে কিন্তু খবর আছে মনে থেকে যাবে ভুল বুঝে চলে গেল বলে গেল খবর আছে তাহলে খবর নিয়ে চারটি লাইন বলতে হয় এ খবর আজ আজ যে খবর কাল হবে গত আমাকে আর কষ্ট দিবে কত এই যে বচ্চ আমি কি তোমাকে কিছুটা অর্থ দিয়ে সাহায্য করতে পারি আপনি কি কইতেছেন হ্যাঁ আপনি সাহায্যের জন্য দাঁড়াননি আপনার কাছে কি ভাই আমি কোনো সাহায্য টাহায্য চাইছি আপনি জানতো ভাই এমনি গরমের মধ্যে মাথা মাথা গরম আছে চিপস খাইতেছে আমার চিপস খাইতেছেন একলা একলা আমি তো আর ভাবলাম এই ভর দুপুরে তপ্ত দুপুরে ছায়াবিথি তলে দাঁড়িয়ে একটা প্রতিবন্ধী শিশু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে চিপসের প্যাকেটটি হাতে নিয়ে আমি কি আপনার কাছে হাত বাড়াইছি চিপস খাইতেছি ভাই খাইতে দেন ও আপনি চিপস খাচ্ছিলেন তাহলে কি খাইতেছি সারা জীবন ধরে শুনেছি দন্ত দিয়ে মানুষ চিপস খায় আপনি দেখি পুরো বডি নাড়িয়ে চিপস খাচ্ছেন তাহলে তো আমারই বোঝার ভুল হয়েছে তাই না কোনো সমস্যা কোনো সমস্যা না ভাই কিন্তু আমার ভাই সমস্যা কি সমস্যা বচ্চ কি হয়েছে তোমার বলো আমাকে খুলে বলো কি কইলাম ভাই দুই দিন আগে ভাই চিপস খাইতেছিলাম হুট করে একটা ভাই আইসে খাইতেছে আপনি কি নতুন আমাকে হ ভাই আমি নতুন এই যে শুরু হয়েছে ভাই আয়া কি কইতেছে অপমান করছে ভাই এই জায়গা লাগছে ভাই অপমান শুরু করছে কি জানেন ভাই কুচকুচে কালো কৃষ্ণ কালো আমি কি ভাই আসলে কালো আমি পড়ছো না ভাই কল আপনি কর আপনার সাথে কারালো তো আমার পড়ছোই মনে হয় পড়ছো মনে না ভাই তারপর ওটা বাদ দেন ভাই ইচ্ছা মতন মার দিয়ে দিছে ভাই আর বললেন না ভাই ভিতরটা আমার নাড়া দিয়ে উঠতেছে ভাই এই কবি মনের হৃদয় ফুলে পাপড়িগুলো ঝরে ঝরে যাচ্ছে
ভাই আপনি কাঁদবেন না প্লিজ, আপনাকে কে মেরেছে ভাই? কবি ভাই। কবি? জি, শুধু তাই মাইর দিলো করে নাই, সে বলছে কবিতা শিখতে হবে, পাঞ্জাবি পড়তে হবে। আমি কি ভাই গরমের মধ্যে মোটা একটা মানুষ পাঞ্জাবি পরে থাকতে পারি? কোন আপনি? আহা, কবি আপনি কি কথাটি বলেছেন? জি ভাই, কবি তো মিথ্যা বলেনি, কবি তো কোনো ধরনের মিথ্যা চার করেনি। কবিরা কখনো মিথ্যা বলে না বচ্চ, কবি তোমাকে যতটুকু বলেছে অনেক কম বলেছে। হয়তোবা কবির শব্দ ভাণ্ডার ফুরিয়ে গেছে, তাই হয়তো কালো বলে কবি থেমে গিয়েছে, কিন্তু আমি তো থামবো না। আমার শব্দের ভাণ্ডার তো ভুরবান নয়, তুমি তো জগৎ বিখ্যাত কালো, জগতের সমস্ত কালো তোমার গায়ে প্রকৃতি লেপটে দিয়েছে। আলকাত্তা রঙের সমস্ত ছিটে ফোটা তোমার সারাটা শরীর জুড়ে বিস্তৃত, রাস্তার পিচ ঢালা অংশের সমস্ত টুকু হচ্ছে তোমার কপালের উপরে। আর তোমার দুই পাশ দিয়ে কী হয়েছে বচ্চ, রকেট গিয়েছিল? তোমার পেছনে কী অবস্থা দেখি। ও নো, এখানে অবস্থা তো আরও জঘন্য। তুমি এমন কেন বচ্চ? তোমাকে আমার কী করতে মন চাচ্ছে জানো? তোমাকে সমস্ত গাল জুড়ে মারতে মন চাচ্ছে। এই যে ভাই, এই অন্ধের মতো দৌড়াতে দৌড়াতে ফিরে আসছো পুরাতন ঘড়ির দিকেই। একদিন ভুল করে সেই সব তালিকায় যদি তোমাকে টুকে দেই, এত জল, এত স্রোত, আর ভাঙনের মর্ম নিয়ে তুমি লুকাবে কোথায়? বুঝতে পারলি ভাই? পুরা ডিপে গেছে গা ভাই, সো ডিপ ভাই, সো ডিপ। এখন যেতে হবে। এখন ভাই সময় হয়ে গেছে তোর ভাবির সঙ্গে সাক্ষাৎ করতে। ওঠ। কিন্তু ভাই, বাইরের যে ওয়েদার আর কবির যে কথা, দুটো তো একসাথে মিলতেছে না ভাই। আমার মনে হয় না ভাই এই সময় আপনার বেরোনোটা সমাচীন হবে ভাই। মানে? ভাই আমি গত দুই দিন আগে একটা কবিতা পড়ছি ভাই, যেন স্পষ্ট লেখা আছে, কবি নিজে বলছে, 12টা বাজে জিন্দিগি তো গড়তে বাইরবি না, হয় 12টা পরে বাইরো, নাহলে একবার বিকালে পর বাইর, যদি বিকেলবেলা বাইরস তাহলে মাগরিবের আগে চলে আয়, আর গেলে 12টা পরে যা, কিন্তু 12টার দিকে বাইরিস না, দোয়াই লাগে তোর। কি বলছিস? জি সত্যি বলছিস? জি ভাই, এই এক্স্যাক্ট এই কবিতাটা আমি পড়ছিলাম ভাই, ভাই আমি স্পষ্ট দেখছি ভাই। আর আপনি ভাই জানেন না ভাই, আমি ভাই যে কবিতাটা পড়ি ভাই, আমি তো ভিতরে ধারণ করে ফেলি ভাই, আমার ভিতরে কী যেন একটা হয় ভাই। তাহলে নতুন কবিতা পড়লে আমার মনে হয় নতুন কবিতার গ্রান সুবাতাস আমার হৃদয়ে, আমার হৃৎপিণ্ডে, আমার মগজে আমি লালন করে রাখি ভাই। আমি তো এটাকে বেরোতে দিই না ভাই। পাখি খাঁচার থেকে উড়ে যায় কিন্তু আমি কবিতা বাইরিতে দিই না ভাই। মুখ থেকে থুতু বাইর হয় কিন্তু আমি কবিতা বাইরিতে দিই না ভাই। আমি পেই না ভাই, আমি জিনিসটাকে আঁকড়ে ধরে রাখি ভাই, গাছের শেকড়ের মতো, মাটির টানের মতো ভাই। না, কবি যখন লিখেছেন তখন উনি বুঝে শুনেই লিখেছেন, সেই সময় গেলে অমঙ্গল হবে। উনি তার ব্যক্তিগত জীবন থেকেই হয়তো লিখেছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি এত ঘেমে গিয়েছিলেন? ঘেমে? আর কারো চোখ ফাঁকি দিতে পারলেও না, আমি তোমার চোখ ফাঁকি দিতে পারি না, অসম্ভব ভালো লাগে এই জন্য। বিদ্রোহ কবির কিছু বিদ্রোহ কবিতা আবৃত্তি করতে করতে আমি আসছিলাম, এই জন্য ঘেমে গেছি। দেখো, আর কারো চোখে না পড়লেও এটা কিন্তু তোমার চোখে পড়েছে, এটাই হচ্ছে ভালোবাসার সেতু বন্ধন। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। অসহ্য, এই যেন রাগের বহির প্রকাশ, শোনো নারী। কবি এটাও বলেছে, রাগ দেখে কেউ করিস নেকো ভয়, আড়ালে যে তার মুচকি আসি। তোমার সমস্যা কি বলতো? কবি বলছে মেঘকে থেকে ভয় না করতে, আড়ালে তার সূর্য হাসে, ওটা থেকে কি বানায় বানায় বলতেছে? নিজে থেকে কিছু বলতে পারো না, নিজে একটা কবিতা বানাতে পারো না? এটাই তো সমস্যা, যাই ভাবি সবই লেখা হয়ে গেছে, লিখে ফেলেছে। যারা লিখে ফেলেছে তারা কবিগুরু আর আমি কবি। আমাকেও তো লিখতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে, ভাবতে হবে, আবার লিখতে হবে। কবি কবি হতে হবে, আস্তে আস্তে কবি হয়ে যাবো, কথা দিচ্ছি তোমাকে। আচ্ছা ঠিক আছে, এখন তুমি আমাকে এটা বলো যে 12টা থেকে 5টা পর্যন্ত তুমি আমাকে বসে রাখবে, এতক্ষণ আসুনি কেন?
কবি বলেছে, তুমি ভর দুপুর বেলায় বারোটায় বের হইও না, তুমি বের হও তোমার প্রেমিকার সঙ্গে দেখা করিতে, তুমি বের হও অবশ্যই বের হও গোধূলি লগ্নে। তাই দেরি করে আসলাম। কবি এটাও বলেছে, কারোর জন্য দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা বসে না থাকতে, কথাও না বলতে, দেখা হলে চলে যেতে, যাই আমি কবির কথা। শোনো, কবি কি এটা বলেছে নাকি? ওহে বৎস, কি খবর তোমার বৎস? ভালো আছি ভাই। তুমি তো আগের থেকে আরো জঘন্য কালো হয়ে গিয়েছো, তোমাকে দেখে আরো কুচ্ছিত লাগছে, কেমন আছো বৎস তুমি? ভালো আছি ভাই। পাঞ্জাবি টাঞ্জাবি পরে তুমি পুরা তোমার খোলস চেঞ্জ করে ফেলেছো, লেবাস পরিবর্তন করে ফেলেছো ভাই। কি কারণে তোমার লেবাস চেঞ্জ করেছো তুমি? কারণটা আর কি, আমি যখন বুঝছি যে আমার তো কবিগো এলাকায় থাকতে হবে, তা তো কবিদের রূপেই থাকতে হবে, আমার অন্য রূপে থাকলে চলবে না, আমি কবি হব, কবির রূপেই থাকবো। তুমি কি কবি দলে যোগ দিয়েছো? জি ভাই। ওহে বৎস, ওহে বৎস, আলিঙ্গন করো বৎস, আলিঙ্গন করো। কবি বলেছেন, আলিঙ্গনে বেঁধেছি তোমায়, নেই আর কোনো ভয়, হলো আমাদের জয়, হলো নতুন পরিচয়। ওহে বৎস, বৎস ভাই, আপনি কি থামবেন না? না, চলতে থাকুক। কবি বলেছেন, যেটা চলতেছে তারে চলতে দে, তাহলে চলতে থাকুক, কোনো সমস্যা নাই, থামিস না, তাহলে চলুক, থামেন না, আমার আলিঙ্গন করার অভ্যাস আছে, প্রচুর কলেতে পানি পড়তেছে, পড়তে থাকুক, থামাইস না, থামার দরকার নেই, আপনি প্রচুর আলিঙ্গন করেন, পাহাড়ের উপর ঝর্ণা থেকে পানি পড়তেছে, পড়তে থাকুক, থামাইস না, করেন, করতে থাকেন, থামায়েন না। তার কি আলিঙ্গন করার অভ্যাস? অনেক, প্রচুর অভ্যাস। কি হিসেবে ভাই থামলেন কে? তোরে তো আমি ভালো মনে করছিলাম, তুই তো আগে করাই খারাপ, আলিঙ্গন করার অভ্যাস আছে তোর না? আলিঙ্গন করার অভ্যাস নাই, আপনি কোনো কথা বলেন, এমন একটা পার লইতেছেন, আপনি মনে জীবনে আলিঙ্গন করেন নাই? দুইটা যে ঈদ আছে, ওই দুই ঈদে কত পরিমাণ আলিঙ্গন করতে, আপনার কোনো আইডিয়া আছে? ঈদ এলো খুশির ঈদ, ঈদের আলিঙ্গন? হ্যাঁ বৎস, তোকে আমি যতটা খারাপ মনে করেছিলাম তো আসলে ততটা খারাপ না রে, তুই অনেক লক্ষ্মী একটা ছেলে, হতে পারিস তুই কালো, তারপরেও তুই অনেক ভালো। এই যে পাঞ্জাবি পরেছিস, আরে লেবাস পরলে হবে না, ভেতরে কবিত্ব টানতে হবে, তোর কবিতা প্র্যাকটিস করতে হবে। তুমি এখন কি করছো? প্রচুর কবিতা লিখছো না পড়ছো? ভাই এখানে তো লেখার ক্ষমতা হয় নাই, জাস্ট পড়তেছি আমি কবিতা। আমার বড় ভাই কবি ভাই হাজার হাজার কবিতা লিখে ফেলেছে, প্রকাশিত হয়নি। তাই বলে কি কবি মরে গেছে? না। তাই বলে কি কবি আত্মহত্যা করেছে? না। হতাশ হয়েছে? না। একটা না একটা সময় কবিতা প্রকাশ হবেই, তুইও কবিতা পড়তে থাক, একটা না একটা সময় তুই কবি ভাইয়ের কবি পাবি। আমি কবিতা পড়তেছি এখন। তাই না? খুবই ভালো লাগলো, চল তাহলে আমরা তাহলে খেলা শুরু করে দিই। কিসের খেলা ভাই, আমি তো খেলতে পারি না। আমি তো জানি সেটা, তুই যে খেলতে পারস না এটা আমি জানি, তুই কোনোখানেই খেলতে পারবি না এটাও আমি জানি। যে তোর বডি, এই বডিলে ধর বিপক্ষ দলের লোকজন দশটা গোল দিয়ে দিছে, তোর কিছু করার থাকবে না, মাঠের মধ্যে কান্দন ছাড়া, বুঝিস নাই? আমি তোকে বলেছি কবির খেলা, কবিতার খেলা, ছন্দের খেলা। আমি একটা লাইন কবিতা বলবো, তুমি আমার সুরে আমার ঢঙে সেই কবিতাটা তুমি আমার আওড়াবে। এসো নিপবনে ছায়াভীতি তলে, এসো নিপবনে ছায়াভীতি তলে। তুই আমারটা কল লাগবে না, তুই একটা কাজ কর, তুই একটা কবিতা আছে না চঞ্চল মন, তুই এটা ক, এটা এটা আমার হোনা। এটা তো কবিতা না রে ভাই, এটা তো একটা গান। তুই কি আমার বোকা পাইছস? ছোটবেলাতে পড়ে এলাম কবিতা, তুই কাছে গান না? আমার মোবাইলে আছিল, থাকলে আমি আপনার শোনাইতাম, ডিলেট হয়ে গেছে। দেখি গান গাতো। চঞ্চল মন আমার শোনে না কথা, চঞ্চল মন আমার শোনে না কথা, বাইরে চঞ্চল মন বাইরে কি গান রে ভাই, শোনে না কথা, বাবা কবিতা গান হয়ে গেল রে ভাই। তোকে তো বিয়ের কথা বললেই তুই শুধু সময় চাস আমার কাছ থেকে। সত্যি করে বলতো, কাউকে পছন্দ করিস? হ্যাঁ মা, আমার পছন্দ আছে।
এতদিন আমি তোমাকে বলতে পারিনি এর একটা কারণ ছিল। কারণটা হচ্ছে ও একজন কবি, কবিতা লেখে। কবি? হে, কবিতা লিখে তোমার সংসার চালাবে এই ছেলে? এই সমস্ত মাথার থেকে বাদ দাও, বুঝছো? আমি ভালো ছেলে দেখছি তোমার জন্য, সেই ছেলের সাথে আমি বিয়ে দিব তোমাকে। মা, ব্যাপারটা এরকম না, ও মানুষটা অনেক ভালো, এডুকেটেড, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, ওর ফ্যামিলির ফাইন্যান্সিয়াল অবস্থাও ভালো, কিন্তু একটাই প্রবলেম যে ও নিজে এস্টাবলিশড না। আর আমি ওকে বলেছি যে তুমি যদি নিজে কিছু না করো তাহলে কোনো বাবা মাই মেনে নেবে না তার মেয়ের সঙ্গে তাকে বিয়ে দিতে, কিন্তু ওর একটু সময় দরকার মা, আমাকে প্লিজ আর কয়েকটা দিন সময় দাও। আমি আর কোনো সময় দিতে পারবো না তোমাকে, বুঝছো? আমি যে ছেলেকে পছন্দ করছি সেই ছেলের সাথে আমি তোমাকে বিয়ে দেব, এইটাই আমার ডিসিশন। ভাই, দীর্ঘ পথ হেঁটে আসলাম ভাই, এখন পর্যন্ত আপনার একটা টু শব্দটি আমি শুনতে পারলাম না। আপনার কি হয়েছে ভাই? আপনাকে তো উদ্ভ্রান্ত লাগতেছে কেন? এত চিন্তিত, দিকভ্রান্ত প্রতীকের মতো কেন লাগতেছে ভাই? আপনার এই রূপ তো আমি কখনো দেখিনি, আপনি কি আমার সাথে একটু শেয়ার করতে পারেন? আমি আপনাকে জোর করব না ভাই, শেয়ার যদি নাও করেন তা তো আমি কোনো কষ্ট পাবো না, কিন্তু শেয়ার যদি করেন আমি একটা সমাধানের পথ হতে আপনাকে বাতলে দিতে পারি ভাই। প্লিজ ভাই, আমার কাছে একটু বলুন। আমার এই নিশ্চুপ ভাইটাকে আমি আর দেখতে পাচ্ছি না ভাই, সবসময় দেখা হলে আসার সাথে সাথে একটা কবিতা বলতেন, আমি অবাক হইতাম। আজকে আমার ভাইটার কি হইল? হ্যাঁ, সত্যি কথা বলতে একটা ক্রাইসিসে পড়ে গেছি রে। কি ক্রাইসিস ভাই? তোর ভাবির বিয়ে ঠিক হয়ে গেছে, পরিবার থেকে বিয়ে দিয়ে দিবে, এখন আমাকে বলছে কথা বলতে। ও নাকি ছোট্ট করে বলেছে কোনো লাভ হয়নি। আমি কি করি, কি খাওয়াবো, বাস্তব কথাগুলো সত্য, তাদের প্রতি আমার কোনো অভিমান নেই, রাগও করতে পারছি না। আমি জানি সমস্যাটা আমারই, কত টাকা কামাই, কামাই তো না, সেখান থেকে বউ চালাবো কী করে? বিয়েটা তো একটা দায়িত্ব, এই দায়িত্বটা নিব কী করে? এত এত প্রশ্নের ভিড়ে উত্তর খুঁজে পাচ্ছি না। এখন তোর ভাবি বলেছি উপায় নাকি একটাই, পালাতে হবে। এখন আমি ভাবছি আমি কি পালাবো। না ভাই, আমি পালিয়ে যাওয়া কোনোভাবে সমর্থন করি না ভাই। আপনার কাছ থেকে আমি যতটুকু কবিদের সম্পর্কে, কবিতা সম্পর্কে যতটুকু শিক্ষা পেয়েছি ভাই, এই শিক্ষার মান রাখতে গিয়ে আমি এতটুকু একটা কথা বলতে পারি ভাই, পালিয়ে যাওয়া আমি কোনোভাবে সমর্থন করি না ভাই। ভাই, কবিদের পালায় যেতে হয় না ভাই, যুগ যুগান্তর ধরে কবিদের দেখে আসছেন না আপনি? কোনো কবিরা কখনো পালায় গেছে, হাল ছেড়ে দিছে কখনো? পালা জামানিতে হেরে যাওয়া ভাই, পালা জামানিতে নিজেকে বিসর্জন দিয়ে দেওয়া ভাই। আপনি এতদিন ধরে এত কষ্ট করে যে সুনাম আপনি কবি হিসাবে অর্জন করেছেন, একটা মেয়ের জন্য তা জলাঞ্জলি দিয়ে দিবেন এই এক মুহূর্তে পালিয়ে যাওয়ার জন্য? তাকে পালিয়ে যেতে দিন ভাই, কিন্তু আপনি পালাবেন না। আপনি ভালোবাসা তার সম্পর্কে স্পষ্ট না, তার ভালোবাসা আপনি সম্পর্কে স্পষ্ট না, তাহলে তাকে পালিয়ে যেতে দিন ভাই। পৃথিবীর জন্মলগ্ন থেকে কবিদের জীবনে যত ধরনের ক্রাইসিস এসেছে ভাই, এই ক্রাইসিস মোমেন্টের সবচেয়ে বড় শ্রেষ্ঠ কবিতাটা জন্ম হয়েছে ভাই। ভাই, এখান থেকে কবিতা শুরু হওয়া উচিত। আপনার কবিতার শিরোনাম হবে বাড়ি থেকে না পালিয়ে। হতে পারে না ভাই? কথাগুলো মন দিয়ে শুনো, আমি পালাতে পারবো না, কবিরা কখনো পালায় না। আমি কবি যে আদর্শে বড় হয়েছি, যা লালন করেছি, সেটা আমি মুছতে পারবো না। তবে এটাও ঠিক যে আমি তোমাকেও আমার মন থেকে মুছতে পারবো না, বাস্তবতাকে আঁকড়ে ধরে আমি বেঁচে থাকব। দেখো, খুব দৃঢ়ভাবে ভাবো, আমি তুমি আমরা
পালিয়ে যাওয়া মানে হেরে যাওয়া, তোমার পরিবারকে কষ্ট দেওয়া, আমার কবির সত্তাকে কষ্ট দেওয়া। সেই জায়গার থেকে আমি তুমি কেনই বা পালাব, কি হবে? বাস্তবতা খুব কঠিন। বাস্তব জীবনে আমি কিছুই করি না, আমি কামাই না, রোজগার করি না, কিন্তু সম্পর্কের জালে আমি আবদ্ধ। এই সম্পর্কটা কিভাবে টিকে থাকবে? তোমাকে আমার খাওয়াতে হবে, পড়াতে হবে। তোমার পরিবার যখন আমাকে জিজ্ঞেস করবে আমার কাছে কোনো উত্তর নেই, উল্টো উত্তর না দিয়ে আমি পালিয়ে যাব, এভাবে মানুষ হিসেবে কবি হিসেবে হেরে যাব, তোমাকে হারিয়ে দিব, এ হয় না। ভালোবাসা ভালোবাসার জায়গায় থাকবে, আমাদের একজন আরেকজনের প্রতি সম্মান থাকবে, শ্রদ্ধা থাকবে, এ ভালোবাসা যুগ যুগ থাকবে। হতে পারে একসাথে সংসার হচ্ছে না, হতে পারে তুমি আরেকজনের ঘরে চলে যাচ্ছ, অপেক্ষা করো, আর যদি তা না পারো চলে যাও। আমি জানি আমি তোমাকে অসম্ভব ভালোবাসি, আমি জানি তুমি অসম্ভব ভালোবাসো, কিন্তু আমি পালাতে পারব না। শুধু কবিতা কবি কবিতা কবি, এরকম করে করে তো তুমি তোমার জীবনটা নষ্ট করে দিচ্ছ। আমিও তো তোমার কবিতা অনেক পছন্দ করি, কিন্তু আমি তোমাকে কখনো বলতে পারিনি, বলিনি, কারণ তাহলে তুমি নিজে কিছু করতে না, শুধু কবিতা নিয়ে থাকতে। তুমি এখন একটু বোঝো, বাবা বাবা মারা গেছে অনেক বছর হয়েছে, মা একা, আমি তো মার মুখের উপর কিছু বলতে পারছি না। তুমি তুমি কিছু একটা করো, কিছু একটা বলো। আমি জানি তুমি যত মুখে আমার রাগ দেখাও না কেন, ভেতরে ভেতরে আমার ছোট ছোট কবিতাগুলো তুমি অসম্ভব পছন্দ করো। আমি জানি আমার কোনো আক্ষেপ নেই, আমার কোনো প্রশ্ন নেই, আমার কোনো আশঙ্কা নেই, আমি সব জানি, তাই আমি তোমাকে আটকাবো না। আমি তোমাকে কোনো কিছু করতেও বলছি না, মেনে নিতে বলছি। যা ঘটার তা ঘটবে, তা ঘটে যাবে। তুমি চলে যাও, তুমি অন্য কারো ঘরণী হও, সুখে থাকো, ভালো থাকো, এটাই আমি চাই। তাহলে কি সব শেষ? শেষ, তুমি যদি ভেবে নাও সব শেষ তাহলে সব শেষ, আর যদি ভাবো কিছুই শেষ হয়নি তাহলে কিছুই শেষ হয়নি। অনেক সুখী হবে তুমি, অনেক সুখে থাকবে। শেষ কান্নাটুকু আমি তোমার সামনেই কেঁদে গেলাম। অনেক ভালো থাকবে তুমি। আজকের পর থেকে আমাদের আর দেখা হবে না, বিদায়। যদি দেখা না হয়, যদি কথা না হয়, যদি চলে যাই ভুল পথরে, যদি এসে না পাও, যদি শূন্য শূন্য লাগে, তবে রেখো চির কুটছে না অক্ষরে। ও আমি হারাবো বলে এসেছি, পা বাড়াবো বলে হেঁটেছি, দাঁড়াবো বলে ভাবিনি। তাই হারাই আমি, হারাই হারাই শুধু হারাই, তোমার গল্পে কোথায়।
যদি দেয়াল ভাঙে ভাঙে খেয়াল তোমার, যদি কখনো পড়ো তুমি মন ভাঙা ঝরে, যদি ফিরে যাবে যদি কান্না কান্না লাগে, তবে রেখো দু চোখ আড়াল করে। ও আমি হারাবো বলে এসেছি বা বাড়াবো বলে হেঁটেছি, দাঁড়াবো বলে ভাবিনি তা। হারাই আমি হারাই, হারাই শুধু হারাই, তোমার গল্পে কোথাও আমি না। হারাই আমি হারাই, হারাই শুধু হারাই, তোমার গল্পে কোথাও আমি না। স্বপ্ন হতো দেয়ালে কাটা দিয়ে উঠল প্রথম হৃদয়, মৌনতা নিঃশ্বাস ফুরাবার আগ পর্যন্ত তোমাকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। ভাই মৌনতা, মৌনতা মৌনতা আমার প্রাক্তন প্রেমিকার নাম, আসলে তোকে কখনো বলা হয়নি। তোর যে বোনটা ওর সঙ্গেই আমার প্রেমের সম্পর্ক ছিল। চল, দুঃখিত, আসলে আমরা দুজন মিলে আড়াল করেছিলাম, মনে কষ্ট বেশি না। বাড়াবো বলে হেঁটেছি, দাঁড়াবো বলে ভাবিনি তা। যদি কথা না হয়, যদি চলে যাই ভুল পথরে, যদি এসে না পাও, যদি শূন্য শূন্য লাগে, তবে রেখো চিরকুট চেনা অক্ষরে।